রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা। আর্থিক প্রতারণা, আত্মহত্যার প্ররোচনা, অন্যায়ভাবে আটকে রাখা সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে রিয়ার বিরুদ্ধে। পাটনার রাজীবনগর থানাতে এই অভিযোগ করেন সুশান্তের বাবা কেকে সিং। শুধু রিয়াই নয়, রিয়ার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন পুত্রহারা বাবা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর মামলা নতুন মোড় নিল। গত 14 জুন বন্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। সুশান্তের বাবার অভিযোগ, রিয়া ও রিয়ার পরিবার সুশান্তকে তাদের থেকে আলাদা করে দিয়েছিল, কোনো যোগাযোগ করতে দিত না। সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টও নিজের দখলে রেখেছিলেন রিয়া। সূত্রের খবর, প্রায় কোটি টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছিল। পাটনা সেন্ট্রাল জোনের আইজি সঞ্জয় সিং জানান, পাটনা পুলিশের 4 সদস্য দল মুম্বাই পৌঁছেছে। বিভিন্ন দিক থেকে এই অভিযোগ খতিয়ে দেখবে তারা। ভারতীয় দণ্ডবিধি 306, আত্মহত্যার প্ররোচনা 341, 342, 380, 406 এবং 420 ধারায় পাটনার রাজীবনগর থানায় অভিযোগ জানিয়েছে সুশান্তের পরিবার। মঙ্গলবার সন্ধ্যাতেই তড়িঘড়ি রিয়ার বাড়িতে হাজির হন অভিনেত্রীর আইনজীবী আনন্দিনী ফার্নান্ডেজ। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া যাবে সেই আলোচনার জন্য রিয়ার বাড়িতে পৌঁছন আইনজীবী। ইতিমধ্যে এই মামলা তদন্ত করতে মুম্বাই পৌঁছেছে পাটনা পুলিশের 4 সদস্যের একটি দল।